ভিতরে বসে বসে ভাববেন যে কোন জিনিসটা কোনটা কি করা যায় এই সেই কোন মালটা নিয়ে আসলে আমার দোকানে আকর্ষণ হবে কোনটা নিয়ে আসলে মানুষ দূর থেকে আমার দোকানের দিকে তাকিয়ে থাকবে দোকানের ভিতরে ঢুকবে এরকম কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে ব্যবসার আইডিয়া নয় ব্যবসা শিখাতে এসেছি অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই নতুন ব্যবসা স্টার্ট করবেন কিন্তু সেই ব্যবসাটা স্টার্ট করার আগে ব্যবসা সম্পর্কে কোনো কিছুই আপনার জানা নেই বা ব্যবসা সম্পর্কে কোনো স্কেল বা কোনো ধারণা বা কোনো অভিজ্ঞতা আপনার ভিতরে নেই আমি মনে করি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি ব্যবসা শেখাব এবং ব্যবসা শুরু করার আগে যে পাঁচটি কারণ জানা জরুরি বা পাঁচটি নিয়ম মানা উচিত সেই পাঁচটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ব্যবসা স্টার্ট করতে চান টাকা দিয়েও আপনি এই পাঁচটি নিয়ম পাঁচটি কারণ পাঁচটি পরামর্শ কিনতে পাবেন না কেউ আপনাকে দিবে না অতএব অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য এক নম্বরে যে কারণটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আমরা নতুন ব্যবসা স্টার্ট করার জন্য একটি প্রস্তুতি নেই ঠিক আছে অনেকেই রয়েছি সেটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে যে কোনো বয়সের হতে পারে তো নতুন ব্যবসাটা স্টার্ট করার জন্য যখন আমরা প্রস্তুতি নিলাম তখন ঠিক ওই মুহূর্তে বেশ কিছু শ্রেণীর লুক আছে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করবে বাধা দিবে আপনার মন মানসিকতা নষ্ট করে দিবে আপনাকে ওই ব্যবসা স্টার্ট করা থেকে বিরত রাখবে সেটা কীভাবে বিরত রাখবে সেটা কিন্তু আপনার মানে কাছের মানুষ অর্থাৎ আপনার ভিতরের মানুষ থেকেই কিন্তু এই ঘটনাগুলি ঘটবে তো ধরেন আপনি আপনার জায়গা থেকে একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন তো আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে আপনার এলাকার মানুষ থেকে আপনার বন্ধুবান্ধব থেকে দেখা গেল যে দুই থেকে তিনজন আপনাকে সাপোর্ট দিচ্ছে আবার পাঁচজন আপনাকে সাপোর্ট দিচ্ছে না কি বলছে সাপোর্ট তো দিচ্ছেই না বাট উল্টো কি বলতেছে সেটা হচ্ছে এই ব্যবসাটা তুই শুরু করিস না এই ব্যবসা করলে তুই লস খাবি এই ব্যবসা তো চলবে না এই রে সেই রে মানে নানান ধরনের কথাবার্তা বলে আপনার মন মানসিকতা নষ্ট করে দিবে অর্থাৎ ডিমোটিভেট করে দিবে আবার কিছু কিছু লোকজন আছে এরা আপনাকে বলবে না আপনার পরিবারকে আপনার গার্জিয়ানকে আপনার মা বাবাকে আপনার বড় ভাইকে এসে বলবে যারা ওরে তো এই ব্যবসা দিস না ওরে তো এই পুঁজিটা দিস না ওরে তো এটা কর সেটা কর ও তো এটা পারবে না মানে নানান ধরনের কথাবার্তা ওই দিকে আবার বলা শুরু করবে বলবে তখন আপনি কিন্তু একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন তো এই যে একটি সমস্যা এটা থেকে আপনি কীভাবে উত্তরা উতিয়ে উঠবেন তাই না তো সেটা হচ্ছে যে আপনি প্রথমত যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা আপনার মনকে জিজ্ঞাসা করবেন যে সেই ব্যবসার প্রতি আপনার আত্মবিশ্বাস রয়েছে কিনা না কনফিডেন্স রয়েছে কিনা যদি আপনার কাছে মনে হয় যে এই ব্যবসাটা আমার জন্য অবশ্যই ঠিক রয়েছে বা এই ব্যবসার প্রতি আমার একটি আত্মবিশ্বাস রয়েছে তাহলে আপনি থার্ড পার্টির সেটা আপনার আপন ভুল হতে পারে সেটা আপনার আপন ভাই হতে পারে থার্ড পার্টির কোনো ব্যক্তির কোনো কথা শোনা যাবে না জাস্ট আপনাকে ওই ফোকাস দিয়ে ব্যবসাটা শুরু করতে হবে তবে একটি কথা মনে রাখবেন যারা মানে ভয়কে জয় করে বিভিন্ন মানুষের কান কথাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে ওই কাজের মধ্যে ঝাঁপ দিল সে একসময় সাকসেসফুল হলো সফলতা নিয়ে আসলো আর যখন সফল হলো তখন ওই যে যেই সমস্ত লোকের আপনাকে ডিমোডিফাইড করেছিল তাদের কান কাটা গেল তারা আপনার সামনে আসতে লজ্জা পাবে আর যদিও সামনে আসে তখন চামচামি করতে আসবে বিভিন্ন লেকচার বক্তৃতা দিতে আসবে দুই নম্বরে যে কারণটা আপনার ব্যবসা শুরু করার আগে বাধা হয়ে আসবে সেটা হচ্ছে যে আপনি নিজেও এটা ভাবতে পারেন আবার বিভিন্ন মানুষ আপনাকে ভাবাতে পারে তো আপনি নয় আমাদের দেশের দেখা গেল যে আপনার পঁচানব্বই পার্সেন্টই মানুষ করে যে ব্যবসা পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভাবে যে ব্যবসা শুরু করার আগে অনেক পুঁজির প্রয়োজন অনেক টাকার প্রয়োজন অনেক টাকা না হলে ব্যবসা হয় না এই যেই ধরনের তাল বাহানার যে কথাগুলি কিছু কিছু আপনার এই পঁচানব্বই পার্সেন্ট মানুষ যে ভাবে মূলত এই পঁচানব্বই পার্সেন্ট আসলে জীবনে কখনো রিস্ক নেয় নাই কখনো ব্যবসাই শুরু করে নেয় শুধু শুধু মানে ওই যে তিন মাইল দূর থেকে বিভিন্ন রকমের কথা বলে বেড়ায় আর যে ব্যক্তি ব্যবসা করার একটি ইচ্ছা শক্তি রয়েছে ব্যবসার প্রতি আগ্রহ রয়েছে ব্যবসা করে টাকা ইনকাম করবে এই ধরনের একটি চিন্তা ভাবনা করে সে ব্যক্তিকে আপনি দশ হাজার টাকা দিলেই সে ব্যবসা শুরু করে দিতে পারবে আমার জীবনে আমি বত্রিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম বত্রিশ হাজার টাকা দিয়ে আবার কেউ কেউ দেখা গেল যে বত্রিশ লাখ টাকা ছাড়া ব্যবসায়ী শুরু করতে পারে না তিন নম্বরে যে কারণটা এটা হচ্ছে আপনি ব্যবসা স্টার্ট করার পরবর্তীতে আপনার সামনে এসে হাজির হবে আর সেটা কোনটা সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটি ব্যবসা শুরু করলেন সেটা ছোট বড় যে কোনো ব্যবসা হতে পারে ঠিক আছে তো ব্যবসা তো ব্যবসায়ী তো আপনি যে ব্যবসাটা স্টার্ট করলেন সেই ব্যবসাকে আপনি কখনো ব্যবসা হিসাবে ধরতে পারবেন না বা চিন্তা করতে পারবেন না ঠিক আছে বা ধারণা করতে পারবেন না যে আমি ব্যবসা করতেছি আমার ব্যবসাটা ছোট আমার ব্যবসাটা বড় আমার ব্যবসায় লাভ কম হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না এক কথায় আপনাকে ওই ব্যবসাটা নেশা হিসাবে নিতে হবে হ্যাঁ মানুষ যেমন দেখেন না যে আপনার নিশা করে যে যদি এক ঘন্টা পরে যদি ওই নেশাটা সে না করে তাহলে দেখা গেলো যে মাথাটাথা কাজ করবে না বিভিন্ন ধরনের সমস্যা টমস্যা হয়ে যাবে ঠিক আপনার ওই ব্যবসাটা এরকমভাবে নেশা হিসাবে নিতে হবে যদি ওই ওই কাজটা আপনি না করতে পারলে ওই ব্যবসাটা আপনি না করতে পারলে হ্যাঁ তাহলে আপনার ভিতরে ওরকম একটি অনুভূতি কাজ করবে ঠিক আপনি যখন ওই ছোটো ব্যবসা হোক বড় ব্যবসা হোক আপনার ওই কাজ বা আপনার ওই ব্যবসাটাকে যখন আপনি নিশা হিসাবে নেবেন প্রচুরভাবে তখন ওই ছোট্ট ব্যবসা আমি ভিডিওতে বলে গেলাম বড় ব্যবসায় রূপান্তরিত হতে বাধ্য হবে আর আপনি যদি ঠ্যাং ঠ্যাং করেন ঢালা করেন ও ছোট ব্যবসা ও এইটা ও সেইটা মানে এই যে একটা মনোভাব এরকম যদি করেন তাহলে ওই ব্যবসা আপনার বেশি দিন টিকবে না শনি শনি দিন পর ওই ব্যবসা আপনার মাথার উপরে উঠে বসে থাকবে আর আপনি থাকবেন নিশ্চিত চার নম্বরে যে কারণটা আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন একটি ব্যবসা স্টার্ট করলেন সেটা যে কোনো ব্যবসা হতে পারে আপনার ওই ব্যবসার মধ্যে ক্ষণে ক্ষণে অর্থাৎ ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে আপনার পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী আপনার ওই ব্যবসার ধরন পাল্টাতে হবে তো এইটা আবার কীরকম আমি আবার বলতেছি না যে আপনি ব্যবসা চেঞ্জ করেন যে আপনি আজকে কাঁচামালা ব্যবসা করতেছেন কালকে আপনি সুপার সবের ব্যবসা করেন এর পরের দিন আপনি সোয়াবিন তেলের ব্যবসা করেন আমি সেটা বলতেছি না আপনি যেই প্রোডাক্ট বা যেই পণ্যগুলি নিয়ে ব্যবসাটা স্টার্ট করেছেন ওইটার মধ্যে আপনি পরিকল্পনা করবেন ফর এক্সাম্পল আমি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে ধরেন আপনি দশটা আইটেম নিয়ে একটি ব্যবসা শুরু করছেন তো ওই দশটা আইটেমের থেকে আপনাকে সবসময় পরিকল্পনা করতে হবে যে এই দশটা আইটেম থেকে কোন আইটেমটা চেঞ্জ করে আবার নতুন আইটেম ঢুকানো যায় ঠিক আছে আপনি একটি কাপড়ের ব্যবসা শুরু করছেন ওই কাপড়ের ব্যবসার মধ্যে আপনাকে প্রতিনিয়ত পরিকল্পনা চেঞ্জ করতে হবে আজকে আমি এই মডেলের শার্ট নিয়ে আসছি এই মডেলের বুরকা নিয়ে আসছি এই মডেলের থ্রি পিস নিয়ে আসছি এটার মধ্যে আবার নতুন নতুন কি কোন মডেলটা ঢুকানো যায় এটা আউট করে এটা কিভাবে ঢুকাবো এটা কিভাবে ঢুকাবো এটারই বলে পরিকল্পনা একটি মুদি দোকানেও বিভিন্ন পরিকল্পনা থাকে নতুন নতুন আইটি আইটেম নিয়ে নতুন নতুন বিষয়বস্তুগুলি নিয়ে সাজিয়ে দোকানে ডিসপ্লে করে বিভিন্ন রকম কলা কৌশল করে কাস্টমারকে স্যাটিসফাই করে আকর্ষিত করে সেই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসা আর আপনি যদি দশটা আইটেম নিয়ে ব্যবসা করতেছেন মানে দশটা আইটেম হচ্ছে আলু পিঁয়াজ মানে আদা রসুন এই কয়টাই তো এইটা আপনি সারা বছর বিক্রি করতেছেন এখানে কিন্তু আপনার নতুনত্ব কোনো কিছু আসতেছে না অর্থাৎ আপনি কোনো পরিকল্পনা করতেছেন না ঠিক আছে মানে একই জিনিস কাস্টমারে কিন্তু ভালো লাগতেছে না ঠিক আছে তো এটাকেই বলে পরিকল্পনা অতএব আপনি যখন একটি ব্যবসা শুরু করবেন সেখানে অনবরত আপনি খালি শুধুমাত্র ভাববেন হ্যাঁ আপনি যদি ব্যবসা দোকান ব্যবসা প্রতিষ্ঠান রানিং অবস্থায় যদি ভাবতে না পারেন দোকান বন্ধ করে শাটার লাগিয়ে দিয়ে ভিতরে বসে বসে ভাববেন যে কোন জিনিসটা কোনটা কী করা যায় এই সেই কোন মালটা নিয়ে আসলে আমার দোকানে আকর্ষণ হবে কোনটা নিয়ে আসলে মানুষ দূর থেকে আমার দোকানের দিকে তাকিয়ে থাকবে দোকানের ভিতরে ঢুকবে এরকম কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে খালি ভাবতে হবে আর তখনই কিন্তু আপনার ওই ব্যবসা ধীরে ধীরে গ্রো করবে এগুলি ব্যবসার একটি স্কেল এগুলি আপনাকে জানতে হবে ব্যবসা মানে ব্যবসা শুরু করার আগ মুহূর্তে আপনাকে জানতে হবে পাঁচ নাম্বার কারণটি আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ব্যবসা শুরু করবেন বা ব্যবসা আপনি শুরু করেছেন ঠিক আছে এই পাঁচ নাম্বার কারণটি দশ হাজারবার আমি মনে করি আপনার জানা জরুরি তো সেটা কি সেটা হচ্ছে যে আপনি যখন একটি ব্যবসা স্টার্ট করলেন তো সেই ব্যবসার মধ্যে আপনার অবশ্যই পণ্য রয়েছে যে কোনো প্রোডাক্ট হতে পারে তো সেই পণ্যটার অবশ্যই কোয়ালিটি রয়েছে তো সেই কোয়ালিটি নিয়ে অনেকেই অনেক মানে অনেক ধরনের ঝামেলা করে তো আপনি যখন আপনার ব্যবসার যে পণ্যগুলি রয়েছে সেই পণ্যগুলি নিয়ে আপনি যখন কোয়ালিটির দিকে নজর দিবেন না কোয়ালিটি নিয়ে আপনি ঝামেলা করবেন বা আপনি ভেজাল করবেন তখন কিন্তু আপনি ব্যবসায় একদম চূড়ান্তভাবে মানে পরাজিত হয়ে গেলেন ঠিক আছে তো আপনি যে পণ্যটা নিয়ে ব্যবসা শুরু করতেছেন সেই পণ্যের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট রাখতে হবে তার পাশাপাশি আপনাকে লাভ সীমিত করতে হবে এর বেনিফিট কি হয় এর বেনিফিট হচ্ছে যে একদিকে হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি একশো থেকে একশো দ্বিতীয়ত হচ্ছে যে আমার সেল বেশি তৃতীয় হচ্ছে যে আমার সেল বেশি হওয়াতে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বাড়তেছে আমার পণ্যের সুনাম বাড়তেছে আমার কাস্টমারের মানে কাস্টমার আমার দোকানে সুনাম করতেছে প্লাস হচ্ছে যে অতিরিক্ত কাস্টমার আসাতে আমার সেল বেড়ে যাচ্ছে এবং সেল বেড়ে যাওয়াতে আমি যে সীমিত লাভ করলাম ওই সীমিত লাভে দেখা গেল যে আমার পাহাড় সমান একটি প্রফিট চলে আসলো বেলা শেষে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে পাঁচটি কারণ শেয়ার করেছি ব্যবসা শুরুর আগে এবং ব্যবসা শুরুর পরে এই পাঁচটি কারণ আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে মেমোরির মধ্যে সাজিয়ে নিতে হবে তাহলে আপনি আপনার জীবনে ব্যবসা করে অনেক উপরের লেভেলে উঠতে পারবেন সেটা ছোট ব্যবসা হতে পারে বড় ব্যবসা হতে পারে তো আজকের এই ভিডিওর পাঁচটি কারণ যদি কোনো ভাইয়ের উপকারে আসে বা আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনারা এরকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যবসা শিখতে চান কি ব্যবসার যে কলা কৌশলগুলি রয়েছে ব্যবসার যে স্কেলগুলি রয়েছে এগুলি আপনারা শিখতে চান কি না বা এই রিলেটেড ভিডিও চান কি না যদি চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে